ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকটা দুর্দান্ত পারফরম্যান্সের রাঙালেন রড্রিগো গয়েজ হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের গোলে অবদান রেখেছেন তরুণ এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রড্রিগোর পাশাপাশি রিয়েলের অন্যদের পারফরম্যান্স ছিল নজর কারা দল হিসেবে এমন জ্বলে ওঠার দিনে গালাতাসারাইকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে নক পর্বে উঠার পথে এগিয়ে গেল জেনেদিন জিদানের দল সান্থিয়াগো বার্নাবিউতে বুধবার রাতে এ গ্রুপের ম্যাচে ছয় শূন্য গোলে জিতেছে ইউরোপের সফলতম দলটি দলের হয়ে হ্যাট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো জোড়া গোল করেছেন করিম বেঞ্জেমা অপর একটি গোল এসেছে সার্জিও রামোসের কাছ থেকে দুর্দান্ত রড্রিগোয় ম্যাচের শুরুতেই জোড়া গোল পেয়ে যায় রিয়াল খানিকটা রামোসের সফল স্পটকিক থেকে ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নিয়ে নিয়েছে ইউরোপের সফলতম দলটি ম্যাচের চতুর্থ মিনিটে মার্সেলোর উঁচু বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে প্রথম টোকায় একজনকে ফাঁকি দেন রড্রিগো এরপর দুই ডিফেন্ডারের নিচ দিয়ে বল জালে জড়ান তিনি এর তিন মিনিট পর আবারও গোল করেন রড্রিগো এবারও রড্রিগোর গোলে অ্যাসিস্ট করেছেন মার্সেলো স্বদেশী লেফট ব্যাকের বাঁকানো ক্রস হেডে জাল খুঁজে পান তিনি আঠারো বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ রড্রিগোর পরপর দুই গোলে দুই শূন্যতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ দ্বাদশ মিনিটে ডিবক্সে টনি ক্রুজ ফাউলের শিকার হলে ভি এর সাহায্য নিয়ে রেফরি পেনাল্টির বাঁশি বাজায় এ সময় সফল কিক থেকে দলের স্কোরলাইন তিন শূন্য করেছেন রিয়েল অধিনায়ক সার্জিও রামস ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে করিম বেঞ্চেমার গোলে ব্যবধান আরও বাড়ায় রিয়েল মাদ্রেদ করিম বেঞ্জেমার সেই গোলে অ্যাসিস্ট করেছেন রড্রিগো গয়েস চার শূন্য এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে ম্যাচের একাশীতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটিও করেছেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা আর ম্যাচ শেষ হওয়ার মুহূর্তেই হ্যাট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েজ করিম বেঞ্জেমার বাড়ানো বল প্রথম ছোঁয়ায় জালে পাঠিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি তাতেই বিশাল জয় নিশ্চিত হয় রিয়েল মাদ্রিদের চার ম্যাচে দুই জয় এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়েল